ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আবার কিছু ইন্ডিয়ান ফুটবলের গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আপনি কিন্তু অনেক আপডেটস পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হলো এএফসি এশিয়ান কাপ। তো কালকের দিয়ে কিন্তু এএফসি এশিয়ান কাপ খেলা শুরু হতে চলেছে, আর কালকে কিন্তু টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে, তা আবার কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে। তো এবার যদি আমরা গোটা ম্যাচটা দেখি, তো এখানে কিন্তু অস্ট্রেলিয়া 2015 সালে এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন, আর অপরদিকে কিন্তু ইন্ডিয়া অন দ্য ওয়ে লং ব্যাক, তারা কিন্তু 1964 রানার্স আপ। আর যদি আমরা একটু গ্রুপটা দেখে নিই, তো টিম ইন্ডিয়ার গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান আর সিরিয়ার মতো দল। আর তাছাড়া কিন্তু ছটা প্লেয়ারের উপরে কিন্তু নজর রাখতে হবে। তো তিনখানা থাকছে অস্ট্রেলিয়া থেকে আর তিনখানা থাকছে ইন্ডিয়া থেকে। তো প্রথমে কিন্তু জর্ডান বস ভার্সেস ছাংতে, এই দুটো প্লেয়ারে কিন্তু উইংয়ের প্লেয়ার। তারপরে থাকছে মিচেল ডিউক আর গুরপ্রীত সিং, তো দুজনে কিন্তু গোলকিপার। আর অপরদিকে কিন্তু ফরওয়ার্ডের প্লেয়ার ম্যাথিউ রায়ান আর সুনীল ছেত্রী। তো ম্যাথিউ রায়ান কিন্তু এখন দুর্দান্ত ফুটবল খেলছে জাতীয় দলের হয়ে। আর অপরদিকে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি সাউটার, তো হ্যারি সাউটারকে কিন্তু খেলতেন লেস্টার সিটিতে, সেখানে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছেন। আর কালকে ম্যাচটা কিন্তু ওভারঅল বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ আর কঠিন ম্যাচ হতে চলেছে টিম ইন্ডিয়ার, কারণ এখানে কিন্তু আমরা যে লাস্ট কয়েকটা ম্যাচ দেখি টিম ইন্ডিয়া, তারা কিন্তু তেমনভাবে পারফরমেন্স করতেও পারেনি, বাট ভালো খেলেছে বলা যায়। তো লাস্ট ম্যাচ কিন্তু তারা কাজের কাছে 3-0 হারে, আর তার আগেও কিন্তু কিংস কাপ সেখানে কিন্তু ভালো ফলাফল করতে পারেনি। তারা কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপ, সাফ কাপ, তারা কিন্তু সেখানে ভালো পারফরমেন্স করেছে। তো এখানে কিন্তু কিছুটা একটা আশা থেকে যাবে সমর্থকদের কাছে যে কালকে টিম ইন্ডিয়া ভালো খেলবে, আর সুনীল ছেত্রী কিন্তু সবসময় সাপোর্ট করবে সবাই। তো দেখা যাক কালকে কেমন পারফরমেন্স করতে পারে। আর এই খেলাটা কিন্তু স্পোর্টস 18 আর যারা কিন্তু জিও ব্যবহার করছে তাদের জন্য কিন্তু ফ্রি জিও সিনেমাতে। এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেট নিয়ে। তো ডিসেম্বর মাসে কিন্তু একটা ইস্ট বেঙ্গল ক্লাবের নামে কিন্তু একটা লিখিত অভিযোগ পাঠানো হয় যে তারা নাকি ইয়ুথ লীগ মানে আন্ডার-17 ইয়ুথ লীগে নাকি বেশি বয়সের খেলোয়াড় খেলিয়েছে। তো সেটা কিন্তু প্রমাণ করার জন্য ইএফএ কে একটা চিঠি পাঠানো হয়। তো ইএফএ কিন্তু একটা চিঠি পাঠায় যে সত্যটা প্রমাণ করার জন্য, বাট তারপরে কিন্তু সত্যটা প্রমাণ হয়েছে। তো সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু বেশি বয়সের খেলোয়াড় খেলিয়েছে। এবারে এখানে কথাটা হলো যে যে টিমের এগেনস্ট ইস্ট বেঙ্গল খেলেছে বা জিতেছে সেইখান দিয়ে কিন্তু পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আর অপরদিকে কিন্তু ভিপি সোয়ের, তো তাকে কিন্তু লোন ডিলে পাঠানো হলো জামশেদপুরে। এর আগের দিন কিন্তু তোমাদের হামজা রেগুলের কথা বলেছিলাম, যেটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তারা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে তাকে কিন্তু সাইন করতে চলেছে। তো সেটা কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু 5 কোটি টাকা। এবার একটু চলে আসি ট্রান্সফার আপডেট নিয়ে, বা বলতে পারো ট্রান্সফার রিউমার নিয়ে। তো 26 বছর বয়সে হিতেশ শর্মা, তো যিনি কিন্তু এখন খেলছেন হায়দ্রাবাদ এফসিতে, তো তার উপরে কিন্তু টার্গেট রেখেছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। আর এই রেসের মধ্যে কিন্তু মুম্বাই সিটি অংশগ্রহণ করেছে। আর যদিও কিন্তু এই প্লেয়ারটার কন্ট্রাক্ট মে মাসের 2024 সাল পর্যন্ত, তো এখানে এই প্লেয়ারটাকে নিলেও কিন্তু নিতে পারে, আর সেটাকে কিন্তু নিতে হবে ট্রান্সফার ফি দিয়ে। আর 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রায়ান এডওয়ার্ডস, তো তিনি কিন্তু খেলেছেন লা লিগা 2, অস্ট্রেলিয়া এ লিগ, কোরিয়া সেকেন্ড ডিভিশন ক্লাবের হয়ে, তার মার্কেট ভ্যালু কিন্তু 5 কোটি টাকা। আর তার উপরে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে এফসি গোয়া, তো সুতরাং কিন্তু এই প্লেয়ারটাকে তারা সাইন করাবে, বাট আপাতত কিন্তু অফিসিয়ালি কিছু জানা যায়নি। কিন্তু মোহনবাগান তারা তাদের আবার পুরাতন টার্গেট কিন্তু নতুন করে নিতে চাইছে, তো সেটা হলো মোহাম্মদ ইয়াসির। তো এর আগে আমি তোমাদের বলেছিলাম যে মোহাম্মদ ইয়াসিরকে নেওয়ার জন্য কিন্তু সামার ট্রান্সফার মানে 2023 সালে যে সামার ট্রান্সফার উইন্ডো, সেখানে
তার ইন্টারেস্ট দেখিয়েছিল, বাট তাকে কিন্তু নিতে পারেনি, বাট আবারও কিন্তু তাকে নেওয়ার চিন্তা ভাবনা করছে। বাট এই রেসও কিন্তু ব্যাঙ্গালোর এফসি তাকেও টার্গেট করেছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নিলেও কিন্তু নিতে পারে মোহনবাগান। তো দেখা যাক মোহনবাগান কি করে। আর 33 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার বেইটিয়া, তো তাকে এখানে কিন্তু মোহনবাগান সমর্থকরা তাকে কিন্তু ভালো করেছিলেন। তো তিনি কিন্তু সই করেছিল দিল্লি এফসি হয়ে, বা তিনি কিন্তু আপাতত কন্ট্রাক্ট টার্মিনেট করে, আর আপাতত কিন্তু তিনি কোনো ইন্ডিয়ান ক্লাবে ফুটবল খেলবেন না। আর তিনি কিন্তু যোগ দিতে হচ্ছে পানামার ক্লাব, যেটা কিন্তু সেন্ট্রাল আমেরিকার ক্লাব। আর আর ওডিশা এফসি পুরাতন কোচ জোসেফ গাম্বাও, তো তিনি কিন্তু অ্যাস্টন ভিলার U21 এর কোচ হতে চলেছে, এটা কিন্তু একটা দুর্দান্ত খবর। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।